নমস্কার, আজ আমরা চালু করব গণিতের এক দ্বিতীয় পাঠ, যার নাম বৃত্ত মানে সার্কেল। এই পাঠটি গণিতের যে জ্যামিতি এই ভাগ আছে তার একটি মহত্বপূর্ণ পাঠ। এই পাঠটি আমরা যেগুলো এখন পড়ব ওগুলো খুব নিচু, এটার মানে এর ওপরে আগেকার যে আমরা পড়ব ওইটা আমরা দেখব। তার জন্য এটা একটু বেশি করে মন লাগিয়ে দেখবেন, খেলাটা আমাকে কাজে আসবে অনেক। দেখা হোক কি এই যে কয়েনটি পয়সা গোল আছে, এইটাও গোল, এই চুড়িটিও গোল। তাহলে আমরা এটা যে আমাদের সার্কেলটাকে দেখবো কি হয়, এটি পয়েন্ট হলো যেটাকে আমরা বলবো সেন্টার, আর এর আশেপাশে একটা সার্কেল বানিয়ে দিলাম, মানে প্রত্যেকটি পয়েন্টে সার্কেল থাকবে তার এই সেন্টার থেকে এক মতন দূর থাকবে প্রত্যেকটি পয়েন্ট যেটা আমরা নিই, তাহলে এটাকে বলা হলো সেন্টার। আর এই যে গোলটি আছে এটাকে আমরা বলবো সার্কেল। আর তাহলে এই যে দূরই যে যত দূর আছে সব পয়েন্টগুলোতে এনকে সার্কেলের উপরে থাকা প্রত্যেকটি এটাকে আমরা পয়েন্ট বলবো, সেটাকে বলা হয় রেডিয়াস। আমরা একটি সার্কেল নিলাম, এখন ভাবুন আমরা এই জায়গাটি দেখছি, আর যে লালটি আছে ওটা আমরা সার্কেলের ভেতরকার জায়গাটি, আর বাইরেটি সার্কেলের বাইরেকার। তাহলে যে লাল আছে ওটাকে আমরা বলবো ইন্টিরিয়ার, যেটা আমরা বলা হয় ইনসাইড ওটাকে আমরা ইন্টিরিয়ার বলবো। আর যে বাইরেকারটি আছে যদি নীলটি ওটাকে বলবো এক্সটিরিয়ার, কারণ এটা বলে গেলে এক্সটিরিয়ার বলা হয় কারণ এটা ইন্টিরিয়ার উল্টো, তার জন্য এক্সটিরিয়ার ইংরাজিতে কোনো এটা নেই। আমরা সার্কেল নিলাম, আর যদি এটা সেন্টার, এখন আমরা একটি দুটো পয়েন্ট নিলাম সার্কেলে আর দুটো একটি লাইনে জুড়ে দিয়েছি, তাহলে এই যে লাইনটি হলো এটাকে আমরা বলবো কর্ড। আর যদি আমরা কর্ডটাকে বড় বড় দূরে দূরে করতে যাই এরকম করে, তাহলে একটি দূরে আসবে ওইটা সেন্টার দিয়ে যাবে, আগে করতে গেলে এটা আবার ছোট হয়ে যাবে, দেখবে যে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এই লাইনটা দেখ সব থেকে বড় যেটা দেখলাম ওটাকে আমরা বলি ডায়ামিটার, এটাকে আমরা বলি ডায়ামিটার। তাহলে আমরা বলতে পারবো ডায়ামিটার সার্কেলে সব থেকে বড় কর্ড হয়। আর আমরা জানি এইটি আর আছে আর এটিও আর, তাহলে ডায়ামিটার যেটা আমরা ডি দিয়ে লিখি ওটা হবে দুইবার যদি আমরা আরকে যোগ করি, এটাকে বলবো ডি ইকোয়ালস টু টু আর। এখন আমরা যেটা সার্কেল আর সেন্টার নেওয়া হোক, আর আমরা যে দুটি পয়েন্ট নেবো, তাহলে এই যে দুটি পয়েন্টের মাঝখানের জায়গাটি হলো এটাকে আমরা বলবো মাইনার, আর এই যে দুটো পয়েন্টের বাইরেকার জায়গাটি হলো এই যেটা নীলে আছে ওটাকে আমরা বলবো মেজর। এটা অন্য পয়েন্ট নিয়ে অন্য একটা সার্কেল নিই, সেন্টার দুটি পয়েন্ট আর দুটো জুড়ে দেবো। তাহলে এখন যে মাঝখানের জায়গাটি যেটা লালে আছে ওটাকে আমরা মাইনার বলবো, ওটা ছোটো আছে, ছোটো জিনিসকে মাইনার বলা হবে আর বড়োকে মেজর। আর যে বড়টি আছে নীলটি ওটাকে আমরা বলবো মেজর। পরে আরেকটা সার্কেল নেওয়া হোক, এটি আমরা নেবো আবার দুটি পয়েন্ট আর দুটোকে আমরা সেন্টারে জুড়ে দেবো। তাহলে যে মাঝখানে জায়গাটি বানলো ওইটাকে আমরা বলবো মাইনার, কেন আবার ছোটো, আর এই যে বড় জায়গাটি হলো ওটাকে আমরা বলবো মেজর। কিন্তু এটাকে মাইনার মেজর বলা হবে, এটাকে মাইনার মেজর বলা হবে, এইটাকে মাইনার মেজর আর এইটা তো মাইনার মেজর। তাহলে আমরা বলবো তিনটা কোনটাকে মাইনার বলবো কেন মেজর বলবো। তাহলে এইটি যেটা শুধু সার্কেলের ওপরে আছে এটাকে বলা হয় আর্ক। এতে কেন কি আমরা এটা রুটি ছিঁড়ে নিচ্ছি, একটু ছোটো ছোটো ভাগ সেন্টারে নেই, তাহলে এটাকে আমরা বলবো সেগমেন্ট, এটি লাইনের সেগমেন্ট থেকে আলাদা। আর এটা যেটা সেন্টার থেকে জুড়ছি এটাকে আমরা বলবো সেক্টর, সেক্টর। মানে আগে যে দেখেছিলাম যে আমি মেজর মাইনর ওটা সেম থাকবে, আর সেক্টর সেগমেন্ট আর্ক ওটা আমরা নিজের হিসাবে দিয়ে দেবো। দেখি মেজর সেগমেন্ট মাইনার সেগমেন্ট, মেজর সেগমেন্ট মেজর সেক্টর মাইনার সেক্টর, আর মেজর আর্ক মাইনার আর্ক। একটা সার্কেল নিলাম আমরা, আমরা যে দুটো পয়েন্ট নিচ্ছি এ বি আর দুটোকে জুড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে একটি আমরা পয়েন্ট এখানে সি নেবো ওর সঙ্গে আমরা জুড়ে দিচ্ছি। তাহলে আমরা একটি এই যে আর্ক এ বি ওটা আমরা পয়েন্ট নিলাম ডি, আমরা লিখতে পারবো এটা আর্ক, আর্ক লেখা এরম আর্ক। তারপরে যে প্রথম পয়েন্টটা আছে ওইটাকে লেখা হবে এ, অন্তিম পয়েন্ট ওটাকে বি, আর যদি আমরা এরম লিখি আর্ক এ বি তাহলে কী হবে, তা বলছে না আর্ক এ আর বিকে জয়েন করছি ওটা এক আর্ক হলো জুড়ে দিলাম, তাহলে এটি আর্ক এ বি। এখন আর্ক এ বি মানে এইটাও আর্ক এ বি হচ্ছে, আর
এইটাও আর্ক এবি হচ্ছে, কিন্তু আমরা বলিনি মেজর মাইনর কোনটি, লিখেছি আর্ক এবি। তাহলে আমরা কিরম বলবো কোন আর্কটি? প্রত্যেকবার আমরা মেজর আর্ক মাইনর আর্ক মেজর আর্ক মাইনর আর্ক বলতে পারবো না, কেন কি যদি অনেকগুলো এরকম একটা পয়েন্ট হয় তাহলে আমরা যদি আর্ক এ ই বলতে চাই আর এটা যদি এরম হয় কিরম সেন্টার থেকে যায় তাহলে আর্ক এ কোনটা বলবো, এইটাও মেজর নয় এইটাও মেজর নয়, তাহলে তা ওটার জন্যে আমরা করি আমরা যে আর্কটা নিচ্ছি এই আর্কটা নেওয়া হলো তাহলে ওই যে মাঝখানে থাকা কোনো একটা পয়েন্টকে আমরা মাঝখানে ঢেলে দিই এরম ডি, তাহলে কি হলো আর যেটি পাস চালু হচ্ছে এ থেকে যা শেষ হচ্ছে বিতে আর যাচ্ছে ডি থেকে। প্রথমে আমরা দেখবো এখন একটি পয়েন্ট নিলাম এ, একটি জুড়ে দিলাম অন্য পয়েন্ট বি থেকে, পয়েন্ট ডি নেওয়া হলো আর আমরা এখান থেকে এরকম করে জুড়ে দিচ্ছি পয়েন্ট সি দিয়ে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা বানছে এইটি আর এ আর্ক ওর মাঝখানে একটি মহত্বপূর্ণ রিলেশন, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যেটি হবে অ্যাঙ্গেল এ সি বি, এটা আর এটা অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু আর্ক লিখেছিলাম এ ডি বি, এ দুটো ইকুয়াল হবে, মিনস যদি আমরা আর্ক অ্যাঙ্গেল এ সি বি তাহলে ওটা আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর্ক এ ডি বি, কয় কয় অ্যাঙ্গেলকে আমরা আর্ক দিয়ে চেঞ্জ করবো আর আর্ককে অ্যাঙ্গেল দিয়ে এরকম হতে থাকবে। এখন একটি সার্কেল নেওয়া হোক, এখন ভাবুন আমরা একটি কর্ড নিলাম এইটি হলো এ বি আর একটা কর্ড নিলাম সি ডি, এখন এটা সেন্টারটি ও আর অ্যাঙ্গেল যে এটা বানায় এখানে এই দুটো সত্যি, এখন আমরা দেখতে পাবো দুটোর দিয়ে আছে কি এ বি আর সি ডি এক আছে আর এ বি আর সি ডি এ লম্বায় এক আছে, তাহলে এখন আমরা কী করবো কি ভাবুন এ ও আর বি এইটা থেকে একটি সার্কেল যাবে, তাহলে আমরা দেখেছিলাম যে আগের বারে এই যে আর্ক আছে এ বি কেন কি এই যে লেন্থে এক মতন এই লেন্থের জন্যে একটি আর্ক বানবে, আর ওরমই যদি আমরা এর জন্য একটা সার্কেল নিই তাহলে ওর জন্য আমাদেরকে একটা মিলবে আর্ক, কেন কি দুটো এক আছে তাহলে অ্যাঙ্গেল দুটোতেও এক হবে এরকম আমরা বলতে পারবো। এর যে আমরা দেবো কি কেরম হয় ওইটা একটু আমাদের এখনকার পড়া থেকে বাইরে আছে, তাদের আমরা একটু মেনে নেওয়ার মতন কি এরম হয় তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ ও বি এক হয় অ্যাঙ্গেল সি ও ডি যখন এ বি এই কর্ড আর সি ডি এই কর্ডের লম্বটা এক হবে, এটা মানে লেন্থ ডিস্টেন্স এটা নেওয়া হবে। এখন এইটা যদি সত্য হয় তাহলে এইটা সত্য হবে, তাহলে এইটা এরম দেখায় আর কেন যদি অ্যাঙ্গেল এক হয় তাহলে এইটাও এক হবে তাহলে নিচের দিকে যাবে, তাহলে এটা বলা হয় যদি এইটাকে আমরা বলি ঠিক তাহলে এটা আপনি আপ হয়ে যাবে এটা নিজেই ঠিক হয়ে যাবে, আর যদি এইটাকে আমরা দেখিয়ে দিই কি হ্যাঁ এটা আছে তাহলে এটা নিজে নিজেই বলতে পারবো।